ডুমুরিয়ায় সংখ্যালঘুদের উপর নির্যাতন ও অত্যাচারের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে শুক্রবার সকাল এগারোটায় উপজেলার গজালিয়া আঞ্চলিক সার্বজনীন দুর্গা মন্দির চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয় সমাজসেবক ইরশাদ আলী সর্দারের সভাপতিত্বে ও সচেতন এলাকাবাসীর উদ্যোগে অনুষ্ঠিত মানববন্ধনে সমাজসেবক সুজিত মণ্ডল ভুক্তভোগী ইউপি সদস্য বিবেকানন্দ বৈরাগী চপলা বৈরাগী ও বন্দনা গোলদার সহ মাগুরখালী ইউনিয়নের গজালিয়া গ্রামের সংখ্যালঘু সম্প্রদায়ের শতাধিক নারী পুরুষ অংশ নেন বক্তারা স্থানীয় একটি প্রভাবশালী বাহিনীর কর্তৃক নির্যাতনের প্রতিবাদ জানান নির্যাতনের ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর অভিযোগ দিয়েও কোনো প্রতিকার পাননি বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা